আমরা সব জায়গায় আজকে সীমা লঙ্ঘন করছি, আমরা সীমা অতিক্রম করে ফেলছি সবাই একেবারে। আমার থেকে নিয়ে আমি সবার কথাই বলবো, আপনার কাজের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করছেন, কথার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করছেন, ইবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করছি। আল্লাহ রব্বুল আলামিন একটা কথা বলেছেন, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা রেখা, তিলকা হুদুদুল্লাহ ফালা তাআতাদুহা, খবরদার সীমাকে অতিক্রম করতে যেও না। ওয়ামান ইয়াতাআদা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, যে এই সীমা রেখা অতিক্রম করবে সে যেন জেনে নেয় আল্লাহ তাআলা তাকে জালেম বলে সাব্যস্ত করেছে। আমাদের ভেতরে ওই যে নানামুখী নেতিবাচক আচরণের কারণে এমন অবস্থা তৈরি হয়ে গেছে যে আমরা আজকে সব জায়গায় আর কি ধৈর্য ধারণ আমাদের মধ্যে নাই, অস্থিরতা তৈরি হয়ে গেছে এবং সীমাটা আমরা অতিক্রম করতে পারাটাই আমাদের এখন একটা ক্রেডিট মনে করি। এই কারণে সীমা লঙ্ঘনের এমন পর্যায়ে আমরা চলে গেছি সবাই যার যার অবস্থান থেকে, এটার খেসারত আজকে আমাদের দিতে হচ্ছে। সীমা লঙ্ঘন কখনো ভালো জিনিস না। যে জাতি যে সময়ে যারাই সীমা লঙ্ঘন করেছে তারাই ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে অনেক কথা বলেছেন, আমি সেদিকে যাব না, হাতে এত সময় নেই, কিন্তু এতটুকু বলতে চাই যে আমরা যেন সীমা লঙ্ঘন না করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সীমার ব্যাপারে আমাদেরকে যা বলেছেন। যদি একটা কথা বলি, যেমন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আমি যদি বাড়াবাড়ি করি কোনো ক্ষেত্রে, কোনো জায়গায় না, না আপনি দিনের ক্ষেত্রে করতে পারবেন, আমলের ক্ষেত্রে করতে পারবেন, কথার ক্ষেত্রে করতে পারবেন, কাজের ক্ষেত্রে করতে পারবেন, ক্ষমতার ক্ষেত্রে করতে পারবেন, দাবি আদায়ের ক্ষেত্রে করতে পারবেন, না কোনো জায়গায় আপনি সীমা লঙ্ঘন করবেন, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। যদি আমরা সীমা লঙ্ঘন করি তখন স্বাভাবিকভাবে চেইনটা ভেঙে যাবে, এখন তখন আমাদের অনেক ধরনের এমন সব বিপর্যয় নেমে আসবে আমাদের জীবনে, এই বিপর্যয় আমরা কাটিয়ে উঠতে পারবো না সহজে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদের জীবনের সর্বক্ষেত্রে যেন আমরা সীমার ভেতরে থেকে চলতে পারি, সেই তৌফিক মহান রব্বুল আলামিনের কাছে আমরা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেইভাবে চলার এবং বলার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন।